তাহলে 27 এর 1 এর আইওপিসিটা কি হবে দেখা যাক। এখানেও ইথিলিন ডায়ামিন আছে, দুটো আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে এটা আইওপিসি এরকম হবে 20, যেটা একটু আগে দেখলে তোমরা এই রকমই হয়তো ছিল, এটাই ছিল হয়তো 20। এবার ক্লোরিন আর ইথিলিন ডায়ামিন মানে অ্যালফাবেটিক্যালি ইথিলিন ডায়ামিন আগে পড়ছে, তাই না? তাহলে 20 ইথিলিন ডায়ামিন, 1-2 ডায়ামিন লিখতেও পারো, 20 ইথিলিন ডায়ামিন। ক্লোরিন কটা আছে? দুটো আছে, তাহলে ডাইক্লোরিডো, একটু ফ্রেশ করে লিখছি এখানে, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ফ্রেশ করে দেখি। ফার্স্ট যে আইওপিসিটি সেটা এখান থেকে লিখি তাহলে আমরা, 20 ইথেন 1-2 ডায়ামিনও লিখতে পারো, ইথিলিন ডায়ামিনও লিখতে পারো, 20 ইথেন 1,2 ডায়ামিন। কটা ক্লোরিন আছে? দুটো, তাহলে কি হবে, ডাইক্লোরিডো একসাথে, কিন্তু ডাইক্লোরিডো কোবাল্ট, তাই তো, একসাথেই হবে, কারণ ক্যাটায়ন অ্যানায়ন এখনো সেপারেটেড হয়নি। ক্লোরিডো কোবাল্ট ব্র্যাকেট বাইরে হচ্ছে, এটার জন্য ক্লোরাইডো গ্যাপ দিয়ে লিখবো আমরা, ক্লোরাইড। আর এই থার্ড ব্র্যাকেটের ভেতরে কি ঢুকবে, অক্সিজেশন স্টেট। কটা নেগেটিভ চার্জ আছে? দুটো, একটা, তিনটে, তাহলে +3 হচ্ছে এর অক্সিজেশন নাম্বার, তাই আমরা এখানে লিখব থ্রি। 20 ইথেন 1-2 ডায়ামিন ডাইক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড, কিংবা তুমি চাইলে এটাকে এরকমও লিখতে পারো, 20 ইথিলিন ডায়ামিন ডাইক্লোরিডো কোবাল্ট, বাকিটা সেম, 3 গ্যাপ দিয়ে ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা এই আইপিসিটা দেখি, সেকেন্ড 2 নম্বর আইপিসিটা নিচে করছি এখানটায়, দেখো অ্যামিন দুটো আছে, এটা অ্যামোনিয়া থেকে এসে, তাই ডবল এম আসবে, এখানে ক্লোরিন আছে। আর NO2কে কী বলে দেখো, NO2 চার্জ আগে জেনে নাও, NO2- একে আমরা বলি নাইট্রাইট, যেহেতু নেগেটিভ চার্জ আছে তাহলে এটা যখন লিখবো আমি নামটা কী হয়ে যাবে, আমি বলেছি নেগেটিভ যদি চার্জ থাকে লিগ্যান্ডে তাহলে নামের শেষে কী হয়ে যায়, একটা ও হয়ে যায়, তাহলে এটার জন্য নাম কী হবে, নাইট্রিটো। আবার যদি এরকম হয় নাইট NO3- তাহলে কি, নাইট্রেট, নাইট্রেট, হ্যাঁ লিখে নাও, যাই হোক নাইট্রেট এটা বুঝে নাও, আসছে না কোনো কারণে, নাইট্রেট, ঠিক আছে। তো NO3- এটা হচ্ছে নাইট্রেট, কিন্তু নামের শেষে এটা কী হবে, নামের শেষে এটা হবে হবে, যেহেতু নেগেটিভ চার্জ তাহলে এটার নাম হবে নাইট্রেটো। সায়ানাইড থাকলে সায়ানেডো, সায়ানিডো, ক্লোরাইড থাকলে ক্লোরিডো, ব্রোমাইড থাকলে ব্রোমিডো, সেরকম এগুলো নেগেটিভলি চার্জ, তাহলে নাইট্রেট থাকলে নাইট্রেটো, এনি হাও আসছে না ওটা। আচ্ছা NO2- হলে নাইট্রাইট, সেটা নাইট্রিটো, ঠিক আছে। এবার দেখো NO2- না, দুটো ডোনার সাইড আছে, কীরকম কীরকম দেখে নাও, এই যে NO2- করলাম, NO2- সিঙ্গেল বন ও, এই মাইনাস, আবার নাইট্রোজেন লোন পেয়ারও আছে, তাহলে দুটো ডোনার সাইড, কী কী ডোনার সাইড, এই যদি মনে করে এই নাইট্রোজেন তার লোন পেয়ার থেকে ডোনেট করবে, তার লোন পেয়ার থেকে ডোনেট করতে পারে, আবার অক্সিজেন থেকেও ডোনেট করতে পারে। আমরা কী করে বুঝবো কোথা থেকে ডোনেট করেছে, নর্মাল যদি NO2 লেখা থাকে তাহলে বুঝে নাও N ডোনেট করেছে, আর যদি এটা এরকম লেখা থাকে, NO2 না হয় কখনো এরকমও লেখা থাকতে পারে, ONO, এরকম ব্র্যাকেটের ভেতরে লেখা থাকতে পারে ONO, তাহলে অক্সিজেন ডোনেট করেছে, ঠিক আছে। এইভাবে চলে, তাহলে কটা অ্যামিন, দুটো, তারপর ক্লোরিন, তারপর নাইট্রো, তাহলে এটা কীভাবে লিখবো, এটা এরকমভাবে হবে, এই যে এটার জন্য নোমেনক্লেচার আমরা এখানে দেখাচ্ছি,
দুটো আছে তাহলে ডাই অ্যামাইন ডাবল এম, কটা ক্লোরিন একটা, ক্লোরিডো। এবার কি হচ্ছে আমার নাইট্রাইটের জন্য হচ্ছে নাইট্রিটো এন, কেন এন এর সাথে লিঙ্কেজ, এনও টু আছে মানে নর্মাল বুঝে নাও, এন এর সাথে লিঙ্কেজ আছে মানে এই জিনিসটা আছে, এটা আছে এন। তারপরে কি হবে, এটা ব্র্যাকেটটা মানে হাইফেন বাড়িয়ে দাও, বাড়িয়ে এবার মেটালের নামটা লিখে দাও, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম। থার্ড ব্র্যাকেটে ওর অক্সিজেন স্টেট কত হবে, এনও টুর জন্য একটা মাইনাস, সিএল এর জন্য একটা মাইনাস, দুটো মাইনাস, তাহলে প্ল্যাটিনামের জন্য টু। তাহলে এখানে যেটা হবে সেটা প্ল্যাটিনামের জন্য কত হবে, টু। এবার দেখো আর কিছু নেই এই সাইডে, আর কিছু নেই, তাহলে প্ল্যাটিনাম টু, এটাই অ্যান্সার। মানে এখানে আর কোনো অ্যানায়ন হিসেবে কিছু নেই, ঠিক আছে। তাহলে দুটো নেগেটিভ চার্জের জন্য টু প্লাস হলো, তাহলে পুরোটা কি হচ্ছে ডাইঅ্যামাইন ক্লোরিডো নাইট্রিটো এন, কারণ এন এর সাথে অ্যাটাচড আছে, বুঝতে হবে এন ও টু মানে এন এর সাথে অ্যাটাচ আছে, তবে দেন প্ল্যাটিনাম টু। তাহলে এই ছিল আমার এই দুটো আইপিসি। এবার নিচের দুটো আইপিসি আমরা করবো, একবার ফ্রেশ করে নিই জিনিসটাকে। আমরা যদি ফ্রেশ করার চেষ্টা করি তাহলে এইটা করবো, তাই তো এটা করা যাবে। তো এটা একটু দেখে নাও, এইটা কটা আছে অ্যামাইন, চারটে আছে, তাহলে কী নাম হবে, টেট্রা অ্যামাইন। কটা ক্লোরিন আছে, দুটো, ডাই ক্লোরিডো ক্রোমিয়াম, ক্রোমিয়াম ব্র্যাকেট। তাহলে কী হলো, টেট্রা অ্যামাইন, অ্যামাইন কেন আগে, অ্যালফাবেটিক্যালি এ আগে তারপর সি, তাহলে টেট্রা অ্যামাইন ডাই ক্লোরিডো ক্রোমিয়াম। টোটাল নেগেটিভ চার্জ কটা আছে ভালো করে দেখ, এটা করতে হবে, ক্যালকুলেশন না করলে এটা আবার হবে না। ক্যালকুলেশনটা আমরা এখানে করে নেওয়ার চেষ্টা করছি। ক্রোমিয়াম এটা আমাকে এক্স ধরছি, চারটে অ্যামোনিয়ার জন্য জিরো, দুটোর জন্য মাইনাস ওয়ান, ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এক্সের যে ভ্যালু সেটা কত আছে, মাইনাস ওয়ান, এইটা যদি ওপাশে চলে যায়, সরি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান না, প্লাস ওয়ান, ওভারঅল প্লাস আছে, এই মাইনাসটা বাইরে গেলে তাহলে প্লাস থ্রি। তাহলে এটা অক্সিজেন স্টেট হচ্ছে প্লাস থ্রিতে আছে, তাহলে এই থ্রিটা আমার এই ভেতরে বসাতে হবে। টেট্রা অ্যামাইন ডাইক্লোরিডো ক্রোমিয়াম থ্রি, এবার আর কিছু নেই। আচ্ছা ভালো করে বোঝো, এই প্লাস আছে মানে রাইট হ্যান্ড সাইডে কোনো অ্যানায়ন আছে, হয় ব্রোমাইড নয় ক্লোরাইড কিছু একটা আছে, তো আমি তো জানি না, তো জাস্ট আয়ন লিখে দেবো এখানে, আই ও এন, আয়ন, ঠিক আছে। ওকে, তোমরা বলতে পারো স্যার ক্রোমেট কেন হলো না, ক্রোমেট তখনই হতো যদি ওর লেফট হ্যান্ড সাইডে কোনো ক্যাটায়ন থাকতো, মানে ওটা ইটসেলফ অ্যানায়ন, তাহলে বাদিকে মনে করে নিতাম একটা ক্যাটায়ন আছে, তখন আমি ক্রোমেট লিখতাম, সেটা নেই। এর রাইট হ্যান্ড সাইডে অ্যানায়ন আছে, তাহলে এই ফার্স্ট ক্যাটায়ন, একটাই ক্যাটায়ন হলে নর্মাল ক্রোমিয়াম, যদি এটা সেকেন্ডারি ক্যাটায়ন হতো, মানে আগে যদি এর অল্টারনেটিভ কোনো লেফট হ্যান্ড সাইডে ক্যাটায়ন থাকতো, তাহলে এটাকে তখন আমরা ক্রোমেট লিখতাম, হলো এটা। এবার এটা করি, এটাও কিন্তু বাইডেন্টের লিগে নিয়ে, মানে ইথেন ওয়ান টু ডায়ামিন আর ইথিলিন ডায়ামিন, কটা আছে, তিনটে আছে, তাহলে কী লিখতে হবে এখানে, ট্রিস কথাটা লিখতে হবে, তাই তো, তিনটে আছে, তাই ট্রিস ইথেন ওয়ান কমা টু ডায়ামিন কোবাল্ট, কোবাল্ট দিয়ে যেটা তোমার অক্সিজেন সেট হবে সেটা লিখবে, দিয়ে আয়ন দিতে হবে, কিছু আর লেখা নেই, আই ও অক্সিজেন স্টেট কী করে বের করবে দেখো, এটাই এক্স, বাইরে থ্রি প্লাস আছে, পুরো চার্জটা এর নিজস্ব চার্জ, তাহলে ট্রিস ইথেন ওয়ান টু ডায়ামিন কোবাল্ট থ্রি, অথবা তুমি চাইলে এটা ইথিলিন ডায়ামিনও লিখতে পারো, এর আগে এটা বলে দিয়ে যাচ্ছি।